শনিবার প্রায় জনা পঞ্চাশ অসহায় দরিদ্র বৃদ্ধ বৃদ্ধা ও বিধবা মায়েদের হাতে পুজোর উপহার স্বরূপ নতুন বস্ত্র তুলে দিলেন প্রতিবন্ধী এক যুবক। আচমকা সাত সকালে নতুন বস্ত্র পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠলেন সাধারণ দরিদ্র মানুষজন থেকে ফুটপাতের ভিক্ষুকের দল। ইদানিং করোনা আর লকডাউনে চরম সমস্যার মধ্যে রয়েছেন দরিদ্রতম অসহায় পরিবারগুলো, যাদের নুন আনতে পান্তা ফুরায়, তাদের আবার পুজোর নতুন জামা কাপড় পরে বিলাসিতা সেটা অসম্ভব। শনিবার সকালে ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত ছোটদুমকি মৌখালী এবং গোপালপুর গ্রাম পঞ্চায়েতের হেড়ভাঙা এলাকায় অসহায় দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন বছর ৩৫ বয়সের প্রতিবন্ধী যুবক খোকন মণ্ডল। প্রতিবন্ধী যুবক খোকনের এমন উদ্যোগ দেখে এলাকার সাধারণ মানুষ প্রশংসা করেছেন। কেন এমন উদ্যোগ এ প্রসঙ্গে খোকন জানিয়েছে, করোনা আর আমফান জর্জরিত সাধারণ দরিদ্র মানুষজন দুবেলা দুমুঠো পেটের ভাত জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। অনেকেই আবার পেটের দায়ে বাধ্য হয়েই ভিক্ষাবৃত্তি পেশাকে অবলম্বন করেছেন, সেখানেও ভিক্ষা জুটছে না, পেটে ভাত নেই, তারা পুজোয় নূতন বস্ত্র পাবে কোথায়? বস্ত্র তো দুরস্ত, বেঁচে থাকাই বড় দায়। নোংরা জরাজীর্ণ বস্ত্র পরিহিত মানুষগুলোকে দেখে মনটা ভারাক্রান্ত হয়ে যায়, যার জন্য এই সমস্ত দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাতে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে নিজেকে ধন্য বলে মনে করেছি।